হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম বন্ধুরা। আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবং টলিউড কুইন অপু বিশ্বাস ঈদকে কেন্দ্র করে তাদের এক মিনিটেরও ফুরসত নেই। সকালবেলা এই উদ্বোধন, তো বিকেলবেলা চিটাগাং, বিকেলবেলা চিটাগাং, তো নোয়াখালীতে সকালে, এভাবেই কাটছে অপুর ঈদের প্রোগ্রামগুলোর জন্য ছুটোছুটি। অপরদিকে বিভিন্ন চ্যানেলে তো প্রোগ্রাম রয়েছেই। সবকিছু মিলিয়ে এবার ঈদে হয়তো অপু বিশ্বাসে কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না, কিন্তু তার যে পথ চলা তা একবারেই থেমে নেই এবং তিনি বললেন যে বিভিন্ন চ্যানেলে দেখা যাবে আমার বিভিন্ন অনুষ্ঠান। অপরদিকে সুপারস্টার শাকিব খান, তিনি বললেন এবার ঈদ তো জমিয়ে দেব, কথা দিলাম আমার ভক্ত দর্শকরা যারা আমার উপরে আস্থা রেখেছেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য এবারের ঈদ অবশ্যই ধামাকা। কারণ তার গলি সিনেমা এবং বিদ্রোহী দুটি সিনেমা মুক্তি পাচ্ছে এবার ঈদে। হলমুখী দর্শক এবার অপেক্ষা রয়েছেন কখন মুক্তি পাবে গলুই। গলুই টিজার ইতিমধ্যেই এত বেশি জনপ্রিয়তা পেয়েছে যা বলার অপেক্ষায় রাখে না। শাকিব খান বলেন আমার আর কিছু চাওয়ার নেই, আমার ভক্তদেরকে এবার শান্তি দিতে পারবো, খুশি রাখতে পারবো, এটাই হচ্ছে দীর্ঘ 2 বছর প্যান্ডামিকের পর আমার ভক্তদের জন্য আমার বেস্ট উপহার। আশা করছি আমার ভক্তরাও আমাকে নিরাশ করবেন না, কারণ গলুই সিনেমাটি এমন একটি গল্প নিয়ে তৈরি হয়েছে যে ছবিটি হয়তোবা আমার মনে হয় যে এযাবৎকালে আমি যত সিনেমা করেছি তা সবগুলোকেই ছাড়িয়ে যাবে। ভক্ত দর্শকরাও ভাবছেন টিজার এত চমৎকার হয়েছে, সিনেমাটি নিশ্চয়ই আরো অনেক বেশি চমৎকার। তিনি বললেন গলুই সিনেমাটিতে রয়েছে অনেক বেশি চমক, যে চমকের জন্য দর্শকরা ভাবতেই পাচ্ছেন না হলে না যাওয়া পর্যন্ত। অপরদিকে অপু বিশ্বাস বলেন গলি সিনেমার জন্য আপনাদেরকে হলে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, বাংলা চলচ্চিত্রের সাথেই থাকবেন, আশা করছি আমরা সবাই মিলে গলি সিনেমা দেখতে হলে যাব। অপরদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির লোকজন তারাও কিন্তু থেমে নেই, তারাও প্রমোশন করছেন গলি সিনেমার। যারা আরও চলচ্চিত্র যারা অভিনয় করেননি এই সিনেমাটিতে তারাও কিন্তু সিনেমাটিকে হলে দেখার জন্য সবাইকে বলছেন, কারণ তারা বলেন এই দুর্মূল্যের বাজারে ইন্টারনেটের যুগে এখন আমরা চাইলেই যেখানে নেটফ্লিক্স হাতের মুঠোয় আমাদের, সেখানে বাংলা চলচ্চিত্রকে ধরে রাখতে এই ধরনের সিনেমাগুলো খুব দরকার। এবং আমরা যদি আমাদের নিজেদের সিনেমার প্রমোশন এভাবে না করি তাহলে আমরা পিছিয়ে পড়ব, আর তাই আমাদের চলচ্চিত্র আমাদের সংস্কৃতি পিছিয়ে ফেলা থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। একজন আরেকজনকে পিছতে কেটে না ধরে প্রত্যেকটি মানুষ যদি আমরা প্রত্যেকটি মানুষের পাশে এসে দাঁড়াই চলচ্চিত্র শিল্প আবার জেগে উঠবে। এবং গলি সিনেমাকে কেন্দ্র করে অনেকগুলো নতুন হল খুলেছে, যেমন খুলেছিল দেবাশীষ বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমাকে কেন্দ্র করে অপু বিশ্বাসের ক্ষেত্রেও অনেকগুলো সিনেমা দেশের বাইরে। আমরাও চাই হলগুলো আবার সেই 800 হল আবার জেগে উঠুক, আবার চলচ্চিত্র ভালো ভালো নির্মাণ হোক, আবার বাংলা বাঙালি যারা মধ্যবিত্ত যারা হলে যে সিনেমা দেখতে ভালোবাসতেন পরিবার নিয়ে তারা আবার হলমুখী হোক। বন্ধুরা আপনাদের কাছে ব্যাপারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।